পরিষেবাটা সম্পর্কে যদি বলেন। তো সার্ভিস তো আমাদের বাংলাদেশে পপুলার জনক একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে আপনাদের শ্যামলী পরিবহন। বাংলাদেশ ইমিগ্রেশন সাইডে আমরা সম্পূর্ণ কাজ আমরাই করে থাকি। যাত্রীদের ওখানে সিরিয়ালও দাঁড়াইতে হয় না, নেমেও দাঁড়াইতে হয় না, সবার পাসপোর্ট আমরা তুলে নিয়ে যাত্রীর পাসপোর্ট ইমিগ্রেশন করে নিয়ে আসি। সবাইকে নমস্কার, আমার পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি ইন্টারন্যাশনাল বাস টার্মিনালে, আর এই হচ্ছে ইন্টারন্যাশনাল বাস যেটা ঢাকা এবং কলকাতা যায়। তো ইন্টারন্যাশনাল বাস টার্মিনালে আমি আগেও একবার এসেছি, আমি সেকেন্ডবার এসেছি এইবার। আগে যখন ভিডিওটা করেছিলাম ওই ভিডিওটাতে আমাদের ত্রিপুরার যে বাস সেবা ওইটা ছিল, মানে রয়্যাল মৈত্রী ছিল। আজকে আছে বিআরটিসি শ্যামলী বাস। শ্যামলী বাস সম্পর্কে বিস্তারিত বলবো, ভিতরে গিয়ে পুরো বাসটা দেখাবো। এটা একটা বিজনেস ক্লাস বাস, তো এই বাস সম্পর্কে সম্পূর্ণ জানকারি তোমাদেরকে দেব। আর আগের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও ওই ভিডিওটা আমার চ্যানেল এবং পেজে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো ওই ভিডিওটাতে 75,000 প্লাস ভিউ এসছে ফেসবুকে। তো এই বাসটাকেও সম্পূর্ণ দেখাবো এবং প্যাসেঞ্জারের সাথে কথা বলবো যে এই বাসের সেবা কেমন, আর কয়টায় সারে, কয়টায় ঢাকা পৌঁছে, কয়টায় কলকাতা পৌঁছে, সব কিছু বিস্তারিতভাবে বলবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখার পর তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে যদি দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজে যদি দেখে থাকেন পেজটাকে ফলো করে ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। শেয়ার করলে সবাই দেখতে পারবে, আগরতলা, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যারা আছেন নাগরিকরা, যারা এই বাসে আসতে চান বা যেতে চান ঢাকা কিংবা বাংলাদেশে, সবাই এই দেখতে পারবেন। তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, পেজে যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে যদি দেখে থাকেন ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি হয় সম্ভবত একটা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে বাসটাকে দেখি এবং আপনাদেরকে দেখাই এবং ভিতরে সবার সাথে কথা বলি। বন্ধুরা, এটা বিজনেস ক্লাস বাস, এটা শ্যামলী বাংলাদেশের, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। তো আমি বাসের ভেতরটাই প্রবেশ করছি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দাদা, এই বাসে আপনি না? বাসটা আমি শুনলাম বিজনেস ক্লাস বাস, ও খুব সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছ এত সুন্দর বাস। নমস্কার দাদা। নমস্কার। তো এই বাসে আপনি আছেন নাকি? তো এই বাস সেবা নিয়ে, এই শ্যামলী বাস নিয়ে একটু যদি বলতেন, বাসে কী কী পরিষেবা আপনারা দিয়ে থাকেন, বা এটা শুনেছি বিজনেস ক্লাস, যদি একটু বলতেন। যে আমাদের যাত্রীদের যে সেবাটা দিচ্ছি আমরা, যেমন ইন্ডিয়ান সাইডে আমাদের বাস সার্ভিস চালু আছে, কিন্তু করোনার পরে ওই বাস সার্ভিসটা বন্ধ হয়ে গেছিলো। অবশ্য আমাদের টিএফটিসির চেয়ারম্যান যদি আবার চিঠি দেয় বাস সার্ভিসটা চালু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন সাইডে আমরা সম্পূর্ণ কাজ আমরাই করে থাকি। যাত্রীদের ওখানে সিরিয়ালও দাঁড়াইতে হয় না, নেমেও দাঁড়াইতে হয় না, সবার পাসপোর্ট আমরা তুলে নিয়ে যাত্রীর পাসপোর্ট ইমিগ্রেশন করে নিয়ে আসি। তারপরে এছাড়া গাড়ির ভিতরে আমরা খাবার জল দিচ্ছি, হ্যাঁ, বিশেষ প্রয়োজনে পলি দিচ্ছি, তারপরে যার বেশি ঠান্ডা লাগতেছে ব্ল্যাঙ্কেট। এটা কি সম্পূর্ণ এসি? হ্যাঁ, এটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বাস, ঠিক আছে, কমফোর্টেবল বাস, কোরিয়ান মডেলের হুন্দাই বাস। আচ্ছা, এই বাসটা ছাড়ে কয়টায় আগরতলা থেকে এবং কয়টায় পৌঁছবে? এটা আগরতলা থেকে ছাড়ে সকাল 9টায়, হ্যাঁ, আর ঢাকা থেকে ছাড়ে সকাল 8টায়। বর্তমানে রাস্তার কাজ চলতেছে, তার জন্য একটু লেট হচ্ছে ঢাকা ঢুকতে ঢুকতে। আমাদের সর্বনিম্ন যখন এই রাস্তার কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আশা করছি 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যাব, ঠিক আছে। আর এর মধ্যে রাস্তার ভাঙ্গা থাকার কারণে আমাদের সময়টা একটু বেশি লাগতেছে। এই বাস সেবাটা কি কলকাতা আছে এখান থেকে আগরতলা থেকে? হ্যাঁ, আমাদের আগরতলা থেকে একটা কলকাতা বাস সার্ভিস আছে, কিন্তু ওটা হলো আপনার ইকোনমি ক্লাস। যেমন আমারটা হচ্ছে বিজনেস ক্লাস, 28 সিটের গাড়ি, আর ওইটা হচ্ছে 40 সিটের গাড়ি। 40 সিটের গাড়ি, সেম বাস কিন্তু সিট। আচ্ছা, এই বাসে যেতে গেলে আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে পাসপোর্ট ভিসা লাগে কিনা। হ্যাঁ, অবশ্যই পাসপোর্ট ভিসা লাগে, ঠিক আছে। আপনারা যখন ভিসা লাগাবেন, এটাও বলে দেই যে যাদের নতুন ভিসা হবে 6 মাস কিংবা 3 মাস, আপনারা কন্টিনিউ 1 মাস পর পর একবার যেতে পারবেন, আসতে পারবেন। ওই 1 মাসের ভিতরে 2 বার 3 বার যেতেও পারবেন না, আসতেও পারবেন না। আরেকটা কোশ্চেন ছিল, গরতলা থেকে কলকাতা যাবে, ওনাদের একটু ভিসা লাগবে কিনা? হ্যাঁ, ওনাদের তো ভিসা লাগবেই, কিন্তু ওইখানে পোর্ট, যেমন বর্ডারের
নাম উল্লেখ করা থাকতে হবে, যেমন আপনার আগরতলা, যারা আগরতলা থেকে কলকাতা যাবে তাদের আগরতলা এবং হরিদাসপুর এন্ট্রি থাকতে হবে, তাহলে ওনারা সরাসরি আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা খুব সহজে যেতে পারবে। বন্ধুরা, তোমরা এই দাদা থেকে সব কিছু জেনে নিতে পারলে, তো আশা করি বিজনেস ক্লাস বাসে যদি আপনারা যান অনেক আরামদায়কভাবে আপনারা ঢাকা কিংবা ঢাকাতে যেতে পারবেন এবং ঢাকা থেকে আগরতলা আসতে পারবেন। তো আমি বলবো সবাই আসুন, এই বাসে বাসে সফর করুন, অনেক ভালো সেবা ওনারা দেয় আমি আরও প্যাসেঞ্জার থেকে জেনেছি। তো আসুন আপনারা এই বাসটাতে উঠুন এবং বাংলাদেশের ঢাকা কিংবা ঢাকা থেকে আগরতলা আসুন। তো ধন্যবাদ দাদা আপনাকে, এত সুন্দরকে সবাইকেও ধন্যবাদ, আপনাদের সবাইকে আমি আমন্ত্রিত আমাদের শ্যামলী অ্যান্ড ট্রাভেলসে। বন্ধুরা, একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখো এই সিটগুলা আপনারা, আমরা যারা ফ্লাইটে যাই আসি মানে বাই এয়ারে যাই, আমরা সম্ভবত এমন সিটে দেখতে পাই, ওইখানে এত কমফোর্টেবল একটা সিট, এত স্পেস এখানে, তারপর পা রাখার জন্য, এই দেখো পা রাখার জন্য এখানে কি বলে এটাকে দাদা, পা রাখার জন্য এটাকে কি বলে, পাটা রাখার জন্য, মানে একটু আরামদায়ক। আর আর এই সাইডটাতে দেখো, এই সাইডটাতে একটা করে সিট আছে মাত্র, কেউ যদি সিঙ্গেল ভ্রমণ করতে চায়, সিঙ্গেল যেতে চায়, ওনাদের জন্য একদম সিঙ্গেল সিট এখানে আছে। আর এখানে ডাবল সিট কিন্তু একদম আরামদায়ক। আর দেখো কতটুকু ডিস্টেন্স, দেখো আমার পা থেকে কমসে কম এক হাত ডিস্টেন্সে হচ্ছে আরেকটা সিট। তো অনেক আরামদায়ক পজিশনে, মানে আরামদায়কভাবে আমরা এখান থেকে যেতে বা আসতে পারি। আর সাথে সিট, প্রত্যেকটা সিটে সিট বেল্টও আছে, কেউ যদি ভাবে যে আমি সিট বেল্ট লাগিয়ে রাখবো, সিট বেল্ট লাগাতে পারবে, কোনো অসুবিধা নেই, সিট বেল্টও আছে আর খুব আরামদায়ক। আমি এই দেখো দাদা, এই সিটগুলো কি পেছনে যায়? হ্যাঁ হ্যাঁ, একটু দেখিয়ে দিন তো, দেখেন তো, বাহ, খুব আরামদায়ক পজিশনে আমরা এখান থেকে যেতে পারি। তবে মনে হয় না 3 ঘন্টার মধ্যে এটা খুলতে লাগে, 3-4 ঘন্টার মধ্যে। হ্যাঁ, এখানে সুইচ আছে, বাহ খুব সুন্দর, বিজনেস ক্লাস বাস। তো আসুন আপনারা এই বাসে একবার সফর করুন। দাদা, আরেকটা জিনিস আমি আপনার থেকে জানতে চাই, যে বাংলাদেশের কোনো যাত্রী যদি আগরতলাতে আসতে চায় এবং ওনারা কাউন্টারে না এসে অনলাইনে টিকিট কাটতে চায়, তাহলে টিকিটটা কী করে কাটবেন? হ্যাঁ, সম্পূর্ণভাবেই কাটতে পারবে, খুব সুবিধাভাবে কাটতে পারবে, আমাদের শ্যামলী অ্যান্ড ট্রাভেলস busbd.com-এ ঢুকে আমাদের অনলাইনে টিকিট আছে। আরেকবার বলে দিন কি বিড়ি? busbd.com, শ্যামলী অ্যান্ড ট্রাভেলস busbd.com, ওইখান থেকে সরাসরি ওনারা অনলাইনে টিকিট কাটতে পারবে। আর যদি চায় কাউন্টারে এসেও কাটতে পারবে, আর যদি সেটাও চায় যে ফোনের মাধ্যমে কাটতে চায়, তাহলে ফোনের মাধ্যমে উনি বুকিং দিতে পারবে, তারপরে তার টিকিটটা কারেক্ট কনফার্ম হয়ে যাবে না? হ্যাঁ, তো দাদা বলে দিলেন সম্পূর্ণ ব্যাপারটা, তোমরা এইভাবে টিকিট কেটে আসতে পারো, ঠিক আছে? তো ভিতরে যাই, চলো সবার সাথে একটু কথা বলি। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনি বাংলাদেশ যাচ্ছেন? আমি আজকে বাংলাদেশ যাচ্ছি। আপনাকে থাকার এখান ত্রিপুরা? ত্রিপুরা আগরতলা রামনগর একে আমি থাকি। হ্যাঁ, এখন আজকে আগরতলা থেকে বাংলাদেশ ঢাকাতে যাচ্ছি। আচ্ছা, এই বাসে কেউ কখনো গিয়েছিলেন আগে? আমি একবার গিয়েছিলাম এই বাসটায়। এই বাসে কেমন সেবা? কেমন? ভালো পরিষেবা দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে এই বাসে। হ্যাঁ, এই নেক্সট একবার গেলাম, আজকে আবার যাচ্ছি, দ্বিতীয়বার যাচ্ছি। হ্যাঁ, তো এখানে একজন গুরুজিকে দেখতে পাচ্ছি, উনি বাংলাদেশ যাবেন, আগরতলা থেকে বাংলাদেশ থেকে ঘুরতে এসেছিলেন এখানে, ওনার থেকে এই বাস সম্পর্কে জিজ্ঞাসা করব। নমস্কার দাদা। নমস্কার। তো আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন? আমি বাংলাদেশের রাজধানী ঢাকার খুব নিকটেই একটা নাম প্রাচ্যের ডান্ডি শহর নারায়ণগঞ্জ, হয়তো আপনাদের নাম শুনে থাকবেন, প্রাচ্যের ডান্ডি শহর নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে আমি থাকি। সেটা বর্তমানে সেটা হলো নারায়ণগঞ্জ সদর মডেল থানা, তার একেবারে 6 ইঞ্চি দূরেই আমার অবস্থান, বলতে পারে আমি নারায়ণগঞ্জ মডেল থানার নেইবার। আমি এর আগে কখনো এই ত্রিপুরাতে আসিনি, এটাই আমার প্রথম আসা। আর আমার উদ্দেশ্য হলো টেম্পল ট্যুর,
মানে মন্দিরগুলো তীর্থস্থানগুলো দেখা এবং সেটা শেষ হয়েছে, যেগুলো রিমার্কেবল। এরপরে আজকে চলে যাচ্ছি, শারীরিক অবস্থা ভালো না, বয়স তো বেশি, এই যাচ্ছি। এখানে ওনার সঙ্গে সাক্ষাৎ, একটু কথা হলো আপনাদের সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আশা করি আপনারা, ধন্যবাদ। দাদা নমস্কার। নমস্কার, আপনি কি এই বাসের যাত্রী আজকে যাচ্ছেন? হ্যাঁ, আমি আজকে এই বাসের যাত্রী। আপনি মানে ত্রিপুরার না বাংলাদেশের? আমি বেসিক্যালি ইন্ডিয়ান লোক আছি, আমি আগরতলা। আচ্ছা, আপনি বাংলাদেশে ঘুরতে যাচ্ছেন? বাংলাদেশে বিজনেসের কাজে যাচ্ছি। আচ্ছা, তো এই বাসে কি প্রথম না আরও গিয়েছিলেন? আমি বাসে আরও আরও চার পাঁচ দু তিনবার গিয়েছি। তো এই বাসের পরিষেবা নিয়ে এই বাসটা সম্পর্কে যদি একটু বলতেন। দেখুন, অ্যাকচুয়ালি কী হয়, শ্যামলি এনার যে পরিবহনটা আছে না, যেটা খুবই বেটার সার্ভিস এবং ওদের পরিষেবা এবং আদার্স এবং এনভায়রনমেন্ট এবং গাড়ির কোয়ালিটি ইচ্ছে নিয়ে এভরিথিং খুবই বেটার। এবং ওদের মধ্যে যে আছে না, ওদের মানে বিহেভিয়ার একবারে শ্যামলি পরিবহনের, আমি অলরেডি আমি যাচ্ছি, আমি আই এম ফুললি স্যাটিসফাইড। তো অনেক সুন্দরভাবে বললেন স্যার আপনি, তো ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, আর এখানে একজন স্যারকে পেয়েছি, ওনারও চ্যানেল আছে, উনি বাংলাদেশ যাবেন এবং স্যার বাংলাদেশ বাঙালি বাংলাদেশেরই। নমস্কার স্যার। ভালো স্যার, তো আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। স্যার, এই বাসে কি প্রথম যাচ্ছেন না আগে কখনো গিয়েছেন? আমরা আসছি আর দ্বিতীয়বার যাচ্ছি। তো বাসের পরিষেবাটা সম্পর্কে যদি একটু, তো সার্ভিস তো আমাদের বাংলাদেশে খুব পপুলার জনক একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে আপনার শ্যামলী পরিবহন বিআরটিসি। ওদের সার্ভিস তো তুলনা কোনো বিকল্প নেই। আমি ওদের অন্য অন্য রুটেও ট্রাভেল করেছি, ওদের সার্ভিস মাশাআল্লাহ অনেক ভালো। আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন স্যার? জি জি, ঢাকা যাচ্ছি, আমি কালকে এসেছি, আজকে চলে যাচ্ছি। আচ্ছা, তো স্যার আপনার মাথা পিছু কত দিতে হয়েছে এখানে? 500 করে, 500 করে, যেটাকে ইন্ডিয়ান রুপি 500 বলে। আচ্ছা, ইন্ডিয়ান রুপি 500, এখানে বাংলাদেশে 700 টাকা। তো স্যার আপনারও একটা চ্যানেল আছে, আমি এখন আপনার থেকে জানতে পারলাম, চ্যানেলটার নাম যদি একটু বলে দিতেন। আমার রুকন সাউথ চ্যানেল। আরেকবার একটু বলুন স্যার। রুকন সাউথ। তো স্যারের একটা চ্যানেল আছে, তো যারা যারা দেখছো আমার বাংলাদেশের বন্ধুরা কিংবা ত্রিপুরার বন্ধুরা, স্যারের চ্যানেলটাকে একটু ভিজিট করবে। স্যার আমার থেকে অনেক উপরে আছে, আমি নিচে আছি, তবুও একটু ভিজিট করবে, আমিও নিজেও ভিজিট করবো। তো ধন্যবাদ স্যার আপনাকে অনেক। ভালো থাকবে। স্যার, আমি আছি শ্যামলী এনার ট্রাভেলস বিআরটিসির আগরতলার ম্যানেজার দায়িত্বে। তো আমাদের দীর্ঘদিন ধরে শ্যামলী এনার ট্রাভেলস এবং শ্যামলী পরিবহন আগরতলা ঢাকা কলকাতা সার্ভিস দিচ্ছে। আগে আমাদের এখানে আমাদের শ্যামলী এনার ট্রাভেলস সার্ভিস কিছুটা কম ছিল, এখন আমরা রেগুলারলি সার্ভিস দিচ্ছি, সপ্তাহে 4 দিন, সোম মঙ্গল বৃহস্পতি শনি, 4 দিন। আগরতলা থেকে? আগরতলা থেকে সকাল 9টায় এখান থেকে যাচ্ছি আমরা ঢাকা কলকাতা, রেগুলারলি পাচ্ছেন, খুব ভালো। আমাদের বিজনেস ক্লাস গাড়ি ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে আসছে রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার, সকাল বাংলাদেশ টাইম সকাল 8টা। আর ইমিগ্রেশনের ব্যাপারে আরেকজন দাদাকে জিজ্ঞেস করেছিলাম, ও সম্পূর্ণ বলে দিয়েছে। ইমিগ্রেশন আমাদের যেহেতু আমরা ডাইরেক্ট বাস চালাচ্ছি, সেক্ষেত্রে ইন্ডিয়ান ইমিগ্রেশন তো অবভিয়াসলি যার ইমিগ্রেশন সে নিজেই করতে হয়, বাংলাদেশেও তাই। আমাদের স্যার যতটা আমরা পারি ইমিগ্রেশন আমাদের স্পেশালভাবে আমরা করিয়ে দিই, অন্যরা সাধারণ যাত্রীরা যেভাবে যায় তার থেকে একটু আমরা আলাদাভাবে দেওয়ার ফ্যাসিলিটি আছে আমাদের, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল বাস সার্ভিস, সেক্ষেত্রে আমরা একটু আলাদা সুবিধা আমরা পাই। আগরতলাতে টিকিট কাটতে গেলে কী করে টিকিট কাটবে? সেক্ষেত্রে আমাদের শ্যামলীর ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা টিকিট কাটতে পারেন। আর আগরতলাতে এসে আমাদের টিআরটিসির ইন্টারন্যাশনাল বাস সার্ভিস যেখানে, সেখান থেকে এসে আপনারা নিজেরা টিকিট কাটতে পারেন। তো ধন্যবাদ দাদা। আর আমাদের যেহেতু বিশাল ক্ষেত্র আমরা মোটামুটি অনেকটা সহায়তা করি বাসের ক্ষেত্রে, যারা বাস যাত্রী তারা যেহেতু তাড়াতাড়ি কী করে পাইতে পারে ভিসা, সেক্ষেত্রে আমরা একটা সহায়তা করি। তো আপনাদের সাথে যদি যোগাযোগ করে ফোন নাম্বারে, আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মোবাইল নাম্বার আছে, সেটা আমার মোবাইল নাম্বার বললেন হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার 9863730658।
ঠিক আছে, ধন্যবাদ দাদা। আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। ত্রিপুরাবাসী যারা যেতে চায় বা আসামবাসী যারা ইন্ডিয়ানবাসী যারা যেতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের এখানে আমরা প্রত্যেক বছরই সেটা করি, বাংলাদেশ এসেছেন হাই কমিশনার অফিস মাধ্যম প্লাস আমরা টিআরটিসির সহায়তা আমরা বাংলাদেশ ভ্রমণের একটা সুবিধা করে, যেহেতু আগরতলার সাথে বাংলাদেশের একটা হৃদ্যতা আছে, এখানকার অনেক মানুষেরই পূর্বপুরুষ বাংলাদেশ, ভিটেবাড়ি বাংলাদেশ, সেক্ষেত্রে তারা বাংলাদেশে ঘুরতে যায়, তার জন্য আমাদের এখানে আমরা একটা প্যাকেজ ট্যুর করি। এটা কখনো সেটা কোনো মাসে দুইবার করি, কোনো মাসে একবারও করি, যখন যেরকম বার মান থাকেই থাকে থাকে, সেটা ছোটো আকারেও করি আমরা, এটা সেটা আমরা বড় আকারেও করি। ঠিক আছে, যারা ট্যুরে যেতে চান, ভ্রমণ করতে চান, তা আপনার সাথে যোগাযোগ করে ফোন নাম্বারে যোগাযোগ করলে টিকিট পেয়ে যাবেন। না থ্যাংক ইউ দাদা, তো ধন্যবাদ দাদা আপনাকে। এই বাস এখন ছাড়বে, আর বেশি দেরি করি না। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি সবার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পেজে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করবে, শেয়ার করলে সবাই জানতে পারবে, ইনফরমেশনটা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট টাইম অনেক একটা ব্লগ নিয়ে, ভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, জয় হিন্দ।